হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। গুড মর্নিং, আমি শর্মিষ্ঠা। আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমার ওয়ার্কিং ডেজ, আমি এখন অফিস বেরোবো, তার জন্য রেডিও হয়ে গেছি। দেখো আমি রেডি কমপ্লিটলি। তার আগে আমি কি কি করেছি না করেছি, কিছু রেসিপিও আছে ওর মধ্যে, তো সেটা দেখো, তোমরা এনজয় করো। চলো লেটস গো। দেখো বন্ধুরা, অফিসের দিনে চটজলদি কিভাবে রান্না হচ্ছে। ভাত বসিয়ে দিচ্ছি ইন্ডাকশনে, ডিটক্স ওয়াটারও হয়ে গেছে, আর দেখো চা হয়েছে, আর শাক ভাজা হবে, একটা বেগুনের কাসুন্দি দিয়ে রেসিপি হবে, আর মাছ হবে। মাছে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, মাছেরও একটা ইউনিক রেসিপি হবে। তো এই তিনটে রেসিপি সাথে, তোমরা জানো ঘর মোছা বাসন মাজা সব এভরিথিং থাকে, এগুলো হয়ে গেছে। এবার রান্নার দিকটায় চলে এসেছি, রান্না কমপ্লিট করে যাবো, স্নান করে পুজো টুজো করে অফিস বেরোবো। তো দেখো কিভাবে কি রেসিপি শেয়ার করি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বাইরে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে, খুব সুন্দর। তো সেটাও একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। বৃষ্টি স্নাত সকাল, কত সুন্দর লাগছে দেখো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে গরম কমবে হয়তো, আষাঢ় মাস চলছে। তো একটা মিষ্টি হাওয়াও দিচ্ছে আমার ব্যালকনি থেকেই, সামনের ব্যালকনির কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি বৃষ্টির। রাস্তা অল্প অল্প ভিজে গেছে, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এবার দুটো রেসিপি একসাথেই হবে, সর্ষের তেলেই হবে, একটু কালো জিরে ফোড়ন দিলাম শাকে, আর বেগুনের জন্য কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে উঠলেই, এবং একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো। দেখো তেলটা ফুটে গেছে, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব একটু রসুন ফোড়ন, এদিকে দিয়ে দেব বেগুনটা, রসুনটা আস্তে আস্তে হোক। রসুনটা দেখো হয়ে গেছে, এবার আমি শাক দিয়ে দেবো। শাক কেটে জল ঝরিয়ে রেখেছি। তোমরা হয়তো ভাবছো আবার সেই কড়াই কেন দেখাচ্ছে, যদিও এই কড়াইটা দেখলে আমার বড় রেগে যায়, আমার হাজবেন্ডও খুব বলে এই কড়াইটা কেন। কিন্তু কিছু কিছু কড়াই আছে যেটাতে রান্না না করলে না টেস্ট আসে না, সেরকমই আমার ঘরের এই কড়াইটা। যতই ভালো কড়াই আনি না কেন, এই কড়াইটাতে রান্না না করলে আমার মন ভরে না, মনে হয় যেন কিছু একটা প্রবলেম হলো। দেখো এবার শাকে এবং বেগুনে দুটোতেই আমি একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি। নর্মালি শাক একটু কমে গেলে নুন হলুদ দেওয়া উচিত, কিন্তু একটা আন্দাজ হয়ে গেছে কতটা লাগতে পারে। অফিসের দিনে আমি নর্মালি খুব তাড়াতাড়ি হয় এরকম রেসিপি চুজ করি, বেগুনও খুব তাড়াতাড়ি হয়ে যায়, শাকটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর রইল মাছটা। তো মাছটাও দেখো কিভাবে তাড়াতাড়ি হয় সেটাও শেয়ার করি। ভাত অলমোস্ট ডান, ভাত ফুটে গেছে, তো আমি একটু গরম হালকা এই ভাপের মধ্যেই রাখবো, তাতে করেই ভাতটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর ফ্যানটা আমি ঝরিয়ে নেবো। নুন হলুদ দিয়ে মাখানো, এটার মধ্যে একটু রসুন তেল মাছের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো মাছের মধ্যে আমি একটু নুন হলুদ একটু রসুন থেতো মাখিয়ে ম্যারিনেট করতে দিলাম জাস্ট, আর একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে আমি একটু মেখে রাখলাম।
শাকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাক হয়ে গেছে, একটু জলটা ঢেলে গেলে শাক কমপ্লিট হয়ে যাবে। দেখো বেগুন মোটামুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন 6:30 বাজে সকাল। তোমরা জানো আমাকে 8:30-8:30 ভেতরে বেরিয়ে যেতেই হয়। আমি একটু কাসুন্দি দেবো বেগুনটা। কাসুন্দিতে সবার বাড়িতেই মোটামুটি থাকে। দেখো আমি কিন্তু কাসুন্দি দিয়ে বেশি আর এটাকে বেশি ফোটাবো না, একটু জাস্ট কাঁচা চেরা লঙ্কা চিরতে চিরতেই আমি ফেলে দিচ্ছি। হয়ে গেল আমার বেগুন কাসুন্দি। শাকও মোটামুটি জল টেনে গেছে, ভাত ওদিকে হয়ে গেছে। দেখো বেগুন কাসুন্দি কমপ্লিট। জাস্ট নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল আনছি। দেখো মাছের জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, এটাতে একটু তেল বেশি লাগে মাছটায়। এখন সবাই হেলথ কশা হয়েছো ঠিকই, কিন্তু এটা যেরকম না রান্না করলে টেস্ট আসে না, সেটা তো করতেই হয় মাঝে মাঝে। তো দেখো তেলটা আমি বসিয়ে দিয়েছি, স্প্রেড করে দিলাম একটু। বাই দিস টাইম মাছ ভাজা হবে। এবার তার সঙ্গে আমার একটা মশলা তৈরি করতে হবে। নর্মালি মারা এটা বেটেই করতো, বাটা মশলাতেই করতো, বাট বাটা মশলা তো এখন আর সবসময় সম্ভব হয় না। নর্মালি আমি করেও রাখি, কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে দেখানো বা এ করা সেটা পসিবল হবে না, তাই জন্য আমার একটু কড়াই আছে। তার জন্য আমি একটু শুকনো লঙ্কা নিলাম, একটু হলুদ নিলাম। এবার একটু জলে গুলে নেব, ভিজিয়ে দিলাম আমি একটু মশলাটা। তেলটা দেখো গরম হয়ে গেছে, মাছটা তো আমি ম্যারিনেট করেই রেখেছিলাম। মাছটা ভাজতে দিয়ে দেবো, মাছটা বেশি জল পড়বে না। মাছটা ভাজা হচ্ছে। বিপদার দেখো আমার বেগুন কাসুন্দি হয়ে গেছে, দেখছো শাকটা হয়ে গেছে, শাকটাও দেখিয়ে দিলাম। মাছটা কি করে ভাজা হচ্ছে দেখো, অনেকে হালকা হালকা মাছটা ভাজে, কিন্তু এই রান্নাটায় অত হালকা করে ভাজলে টেস্টটা থাকে না, অত ভালো আসে। তো আমি দেখো একটুখানি দুধ ফ্রাই করে নেবো। আর রান্না করতে করতেই যেটুকুনি রান্নার ছিটকে গেছে বা এ হয়েছে এগুলো আমি করতে করতেই করে নিচ্ছি, কারণ টাইম সেভ হয়ে যাবে আমার। মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে, মাছটা একটু ভাজা না হলে আমি পেঁয়াজ দিতে পারবো না, পেঁয়াজ দিলেই তেলটা ঠান্ডা হয়ে যাবে, মাছটা ঠিক করে ভাজা হবে না। কিন্তু আমি কালো জিরে তো দিতেই পারি, কালো জিরেটা ফুটে যাক, তখন একটু কালো জিরে দিয়ে নিয়েছি। এই ধরনের রান্নাতে মা সবসময় কালো জিরে দিত আর কি। রান্না মানেই আমার মা, অসম্ভব কম সময়ে কম উপকরণে মা যা টেস্টি রান্না করতো আমি তার মানে 5% পারি না। আর মা যখন ছিল ভালো করে যে দেখে রাখবো কীভাবে করে, তখন সেই মানসিকতাও ছিল না। মা তো আছে, ভাবতাম মা আছে, কিন্তু অলওয়েজ যে মা থাকে না সেটা তখন ভুলে গেছিলাম। এবার মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যেটুকুনি বাকি আছে এই সাইডে হতে হতেই হবে। অ্যান্ড থাকে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব অল্প উপকরণে। দেখো নর্মালি এখন ডাক্তাররা বলে সবজি খাও, তো সবজিও শাক সবজিও মোটামুটি রান্না হয়, সঙ্গে প্রোটিনের জন্য মাছও হয় মাংসও হয় অফিসের দিনে। তোমরা আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, মাছটা তুলে পেঁয়াজ ভাজতে পারো, বাট আমার চটজলদি হওয়ার জন্য আমি এই প্রসিডিওর ফলো করি আর কি। অন্যদিন হলে হয়তো আমি মাছটা তুলে নিয়ে তারপরে করতাম, পেঁয়াজটা একটু সোনালি রং হয়ে আসবে ভাজতে ভাজতে, এই রান্নাটাতে জল পড়বে না, পেঁয়াজের টেস্টে এটা হবে, পেঁয়াজ আর মশলার টেস্টে মাছটা রান্না হবে। পেঁয়াজ ভাজার একটা সুগন্ধ বেরিয়ে গেছে, রংটাও চেঞ্জ হচ্ছে। দেখো মাছটাও কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে তেলটা ঠান্ডা হলেও মাছটা কিন্তু যতটা ভাজবার সেটা কিন্তু হয়েছে, যদিও বিফোর দ্যাটই আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা আমি একটা কথা বলি,
দেখো আমি অফিসের দিনে নর্মালি যে ভিডিওগুলো ক্যাপচার করি সেগুলো কিন্তু ওয়ান টেকেই করি, কোনো তার মধ্যে কোনো ভেজাল থাকে না বা এডিটিং থাকে না বা কিছু থাকে না, ওয়ান টেকেই হয়ে যায় মোটামুটি। এটাও একটা কিন্তু মানে সত্যি মানে প্রশংসা করা উচিত। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম লঙ্কা আর হলুদে সেটা আমি দিয়ে দিলাম। এবার এটার কাজ এটা করবে, জাস্ট নামানোর আগে আমি একটু গন্ধরাজ লেবুর রস দেব। মাছের মধ্যে তো আমার নুন দেওয়া ছিল, তবে আর একটু লাগবে, তো সেই জন্য আমি আর একটু নুন দেব। এটা একটু ড্রাই ড্রাই হবে ফিশটা, জাস্ট তেল ছেড়ে দেবে। যদি মনে করো যে খুব শুকিয়ে গেছে, আমার তো যেমন খুব বাটিতেও একটু না কিছু না কিছু মশলা লেগে থাকে, তো সেই জন্য এগুলো দিয়ে জল দিয়ে ধুলে সেটা জলটা রান্নায় দিলে তো টেস্ট এমনি বাড়বে। এবার আমি একটু কভার করে রেখে দেবো 2 মিনিট, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো আমার মাছটা হয়ে গেছে, আমি একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। চাইলে ধনে পাতাও তোমরা দিতে পারো যারা ভালোবাসো, মা তো দিত, আমার কাছে ধনে পাতা নেই এই মুহূর্তে, আমি দিলাম না। আর কাঁচা লঙ্কা দেবো টেস্টের জন্য, ব্যাস রান্না ডান। এদিকটা আমার মোছা হয়ে গেছে, আমি একটা স্প্রে ইউজ করি নর্মালি চটজলদি এই তেল কাশটি ব্যাপারটা ছড়ানোর জন্য। নিজেই ঘরে বানাই স্প্রেটা, দেখো সঙ্গে সঙ্গে তেলের এই ব্যাপারগুলো চলে যায়। স্প্রেটা আমি দিয়ে রেখেছিলাম, জাস্ট মুছে নিলে যে তেল ছিটকালো বা এ হলো সেগুলো পরিষ্কার হয়ে যায়। রান্নাঘরে তো তেলের একটা ইয়ে ওঠে, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আমার রান্না কিন্তু কমপ্লিট, 7টা বাজে, একদম টাইমের সঙ্গে আমাকে দৌড়াতে হয়, ঘড়িও বলছে। এবার আমার রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পালা।